আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন একটি খবর দেব যার মাধ্যমে আপনাদের অনেকেই চমকে যাবেন প্রথম চমকটি দেব যখন জানবেন যে ইয়াজুজ মাজুজের কিছু সম্প্রদায় ইতোমধ্যে বের হয়ে গেছে আর দ্বিতীয় চমকটি পাবেন এই জেনে যে তারা ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ লেকের পানি খেয়ে একেবারে শেষ করে ফেলছে তাহলে চলুন আমরা এ ব্যাপারে বিস্তারিত জেনে নেই তবে ভিডিওটির মূল অংশে যাবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ওর পাশে থাকা বেলাইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে নিন যাতে করে আমার দেওয়া সকল ভিডিওর আপডেট আপনি সবার প্রথমেই পেয়ে যান তো প্রথমেই আপনাদেরকে একটি আফসোসের কথা শোনাতে চাই আর আফসোসের কথাটি হলো যে আমাদের অধিকাংশ হুজুরেরা যদি একটু ইসলামিক স্কেথোলজি এবং অন্যান্য কোরআন হাদিস নিয়ে গবেষণা করে আমাদের জাতিকে সচেতন করতেন তাহলে আজ আমাদের এই পরিণতি হতো না তারা আজ কালেকশনে ব্যস্ত ওয়াজ মাহফিলের কালেকশন রমজানের কালেকশন হেলিকপ্টার ভাড়া করে হুজুর আনার কালেকশন ইত্যাদি ইত্যাদি এসব পেট পূজারি হুজুরেরা জানেই না যে কোরআনের বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করা আর পেটে আগুন পোড়া একই কথা সকল নবী রাসুল দাওয়াত দিতেন আর বলতেন আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আর বর্তমান হুজুররা দুই এক কথা বলেই বলে এখন ফি সাবিল্লা বলে কিছু দেন এত বেশি কথা বলার উদ্দেশ্য হল এটি যে তারা যদি কালেকশন না করে কোরআন হাদিসের প্রকৃত চর্চা করত তবে আজ আপনি আমি সকলেই জানতাম যে ইয়াজুজ মাজুজের বেশ কিছু সম্প্রদায় এখন মুক্ত এবং তারা মুক্তভাবেই পৃথিবীতে বিচরণ করছে আর আমরা সাবধানও হতে পারতাম এই জেনে যে তারা আমাদেরকে একেবারে শেষ করে দেবার চক্রান্তে লিপ্ত রয়েছে হাদিসে উল্লেখ আছে যে ইয়াজুজ মাজুজের একটি দল একটি রদের উপর দিয়ে যাবে ও তারা তার পানি এমনভাবে শেষ করবে যে পরবর্তী ইয়াজুজ মাজুজের দলটি বলবে যে এখানে কোনো এক সময় পানি ছিল চলুন তাহলে আমরা জেনে নেই যে হাদিসে হাদিসে ওই রদ বা কোথায় অবস্থিত। আসলে তাবারিয়ার যার উল্লেখ একটি যেখানে দাজ্জাল ভবিষ্যৎবাণী করেছিল যে অচিরেই তাবারিয়ার রদ শুকিয়ে যাবে তৎকালীন তাবারিয়ার রদটি বর্তমানে সি অফ গ্যালিলি নামে পরিচিত যার পানি দিনে দিনে কমেই চলেছে জানি আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম যাই হোক এখন কথা হলো এই যে পানি কমার কারণ কি এই পানি কমার পেছনে যারা আছে তারাই মূলত ইয়াজুস মাজুজের একটি সম্প্রদায় যাদেরকে আমি এই ভিডিওতে চিহ্নিত করব পরবর্তী কয়েকটি ভিডিওতে দেখাবো যে ইয়াজুজ মাজুজ কিভাবে ছাড়া পেল এবং তাদের সাথে দাজ্জালের সাক্ষাতের ব্যাপারেও আপনাদের অনেক চমৎপ্রদ ঘটনা জানাবো দেখুন এই লেকটির পানি কমে যাচ্ছে মূলত তিনটি কারণে প্রথমটি আল্লাহ প্রদত্ত অর্থাৎ আল্লাহ তালার ক্রোধের শিকার হচ্ছে অবৈধ ইসরায়েলের এই জায়গাটি কারণ এখানে বেশিরভাগ সীমালঙ্ঘনকারী ইয়াজুস মাজুজ বসবাস করছে হ্যাঁ এখানে আল্লাহ তালা বছরের পর বছর ধরে বৃষ্টি দিচ্ছেন না ফলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে আর দ্বিতীয় ও তৃতীয় কারণটি হলো ইয়াজুজ মাজুজ ইসরায়েলে সারা বিশ্ব থেকে ইহুদিরা এখন বসতি স্থাপন করছে এই ক্রমবর্ধমান জনবসতিকে পানি সরবরাহ করা হচ্ছে ওই সি অফ গ্যালিলি থেকে তার মানে পানি খেয়ে শেষ করা হচ্ছে। তৃতীয় এখন ব্যাপক চলছে। ফলে তাদের কলকারখানায় ব্যাপক পরিমাণে পানি দরকার হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটি ব্যাপারে একটু সাবধান করতে চাই আর তা হল ইয়াজুস মাজুজ কিন্তু আমাদের মতনই মানুষরূপী সম্প্রদায় কিন্তু তারা বর্বর এবং তারা বর্বর হলেও এখন কিন্তু তারা সভ্য লেবাসধারী হয়ে আমাদের সাথেই প্রতারণা করে চলেছে নাইনের সময় তাদের পূর্বশরীরা যেমন প্রকাশ্য বর্বরতা দেখিয়ে শাস্তি পেয়েছিল তারা তা জানে আর তাই তারা এখন সভ্যসেজে তলে তলে মানবজাতিকে ধ্বংসের নীল নীলনকশা বাস্তবায়ন করে চলেছে আর ইয়াজুজ মাজুজের এই লেবাসধারী সভ্য জাতিটি হল বর্তমান ইয়াহুদি জাতি যারা একজন প্রকৃত অর্থে ইয়াহুদি নয় এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় মূলত ইয়াহুদি হয়েছিল ইসরায়েলকে দখলে নিয়ে সারা বিশ্ব কন্ট্রোল করার জন্য আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে ইসরায়েলিরা দেখাচ্ছে যে সি অফ গ্যালিলির পানি আবার বাড়ছে মূলত এটি তাদের ধোকা যাতে করে বিভিন্ন স্কলাররা না বুঝতে পারে যে কেয়ামত খুবই সন্নিকটে আর প্রিয় দর্শক ছোটবেলা থেকে কেচ্ছা কাহিনী ইয়াজুজ মাজুজের গল্প শুনতে শুনতে আজ আমার এই গবেষণামূলক ভিডিওটি অনেকটা ইলজিক্যাল মনে হলেও এটাই সত্যি যার প্রমাণ দেব পরবর্তী ভিডিওতে পবিত্র কোরআন হাদিস ও অন্যান্য বিভিন্ন সোর্স থেকে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোনো কিছু জানার থাকলে বা আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি তা করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সহি সালামতে থাকবেন আল্লাহ হাফেজ